উ জুবিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহ রহমান উব রহিম মাই অল বেবিজ হাউ আর ইউ হোপফুলি আই থিঙ্ক মাই অল বেবিজ আর ফাইন অ্যান্ড সেফ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম আক্তার মুক্তা টিচার অফ ইংলিশ ভাষণ লাইট ফেয়ার স্কুল টুডে আই এম টেকিং ইউর বাংলা ক্লাস ওকে দেখো তো কত সুন্দর একটা বাংলা ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি দেখো তো আমরা যেভাবে খেলা করি এখানে দুইটা বেবিও খেলা করছে তাই না আজকে আমরা কি পড়বো জানো আজকে আমরা পড়ব স্বরবর্ণ পর ও লিখো ব্যঞ্জনবর্ণ পড়ো ও লিখো আর কী পড়বো একটা ছুটি একটা ছড়া পড়ব ঠিক আছে এপিওন টেক আউট দিস বুক সবাই আমার বেবিরা খুব লক্ষ্মী বেবি তাই তো আমার বেবিরা সবাই খুব অভিডেন্ট সো কি করবে এই বুকটা ওপেন করবে মিসের সাথে সাথে বুকটা ওপেন করবে ওপেন করে কী করবে আমরা পড়ব ঠিক আছে পড়ার আগে কী বলতে হবে বিফোর স্টাডি দোয়া এ বিওন সে উইথ মি রব্বি জিদনি ইলমা মিন্স ও মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ উই স্টার্ট আওয়ার লেসন ওকে দেখো তো আমাদের কি সুন্দর একটা বুক তাই না এখানে কি আছে দেখো এখানে বুকে আছে কি স্বরবর্ণ কি আছে এখানে স্বরবর্ণ পড়ো ও লিখো পড়ো আছে তাই তো আমরা এখন স্বরবর্ণটা পড়ে নিব অ এটা কি আমরা সবাই চিনি আমার বেবিরা এটা সবাই চিনে তাই তো এটা অ এটা আ এটা রসই এটা দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ও তাহলে কি হলো আমার এ বেবিরা সবাই স্বরবর্ণ সবাই চিনে এখন কি করবে এটা সুন্দর করে লিখতে হবে দেখো তো কত সুন্দর করে বইতে যেভাবে শেপ দেওয়া আছে ঠিক সেম শেপে আমরা সুন্দর করে লিখে ফেলব অ লিখবো আ রশিও দীর্ঘ এ রশ্য দীর্ঘ রি এ ওই ও ও এখানে আমাদের বুকে যেভাবে নাইস করে শেপ দেওয়া আছে আমরা সেম শেপে লিখে ফেলবো ঠিক আছে দেখো তো আমরা সেম শেপে কোথায় লিখব। এই যে আমাদের বুকে ব্লাঙ্ক পেজ আছে দেখো তো এটা কত নম্বর পেজ এটা ফাইভ নম্বর পেজ এখানে ব্লাঙ্ক ব্লাঙ্ক দেওয়া আছে তাই তো এখানে ব্লাঙ্ক করে দেওয়া আছে এখানে আমার বেবিরা কি করবে সুন্দর করে সুন্দর শেপে লিখে ফেলবে আমার বেবিদের হ্যান্ড রাইটিং কিন্তু ঠুমাস নাইস আমি দেখেছি অনেক সুন্দর করে তারা লিখে ফেলবে ঠিক আছে এখানে লিখবে কি অ এখানে লিখবে আ এখানে রশ্যই এখানে দীর্ঘই রশ্য দীর্ঘ এ ও ও তাহলে এখানে সুন্দর করে যে ব্লাঙ্ক স্পেস আছে আমার বেবিরা কি করবে মিসকে এই ব্ল্যাঙ্ক স্পেসটা কী করবে ফিল আপ করবে ফিল আপ করে কী করবে মিসকে দেখাবে ঠিক আছে এই গ্রুপে মিসকে পাঠিয়ে দিবে আর কি পড়বো আমরা ব্যঞ্জনবর্ণ দেখো তো আমাদের আমরা যে স্বরবর্ণ পড়লাম আমাদের নেক্সট পেজে কত আছে দেখো তো ফোন নম্বর পেজ এই যে মিস তোমাদেরকে দেখাচ্ছে এটা ফোর পেজ এভরিওান ওপেন ফোর পেজ এভরিওান ওপেন অ্যান্ড সে উইথ মি ওকে এটা কি তো আমার বেবিরা এটা কি চিনে এটা ক এটা খ এটা গ দেখো তো কত সুন্দর ফ্লাওয়ারের মধ্যে কি আছে ব্যঞ্জনবর্ণগুলো আছে তাই না ঘ উঙ চ ছ ঝ জ ঝ ইঙ ট মধ্যন্য দন্তন্য প ব ভ র ল পেট কাটা মধ্যংশ দন্তস হ এটা কি বলতো র এটা অর্ এটা অন্তঃস্থ এটা হসনত্তা অনিশ বিসর্গ চন্দ্রবিন্দু ওই রিপিট ওকে আমরা সবাই মিসের সাথে সাথে পড়বো ঠিক আছে সবাই মিসের সাথে সাথে পড়বে এটা কি ক খ গ ঘ ঝ বর্গীর জ ধ দন্তন্য প ফ ব ভ মো অন্তর্য রে পাশ্যা পেট কাটা মধ্যংস দন্ত্য হ অন্তস্থ হসনত্তা অনেশার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে আমরা কি করলাম ওড়াল ওড়ালে আমরা কি করলাম পড়ে নিলাম আমরা ব্যঞ্জনবর্ণগুলো সব পড়ে নিলাম এখন আমরা ব্যঞ্জনবর্ণ কোথায় লিখবো দেখো তো আমরা ব্যঞ্জনবর্ণগুলো এখানে আমাদের ব্লাঙ্ক পেজ আছে দেখো তো আমরা এখানে কত পেজ আছে এখানে ব্লাঙ্ক পেজ এইট পেজ আমাদের ব্লাঙ্ক এইট পেজ আমরা কি করব করবো ব্যঞ্জনবর্ণগুলো সুন্দর করে লিখে ফেলবো ঠিক আছে তাহলে এখানে কি লিখব ক এখানে লিখব খ এখানে গ ঘ উ চ ছ বর্গী্য ঝ ইং ট ঠ ড ঢ কি হবে মধ্যন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্ত্য র ল তালব্য শ পেটকাটা মধ্যন্য দন্ত্য শ হ র অ অন্তস্থ হসনাত্মা অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এভাবে এখানে যে সুন্দর ব্ল্যাঙ্ক স্পেস আছে এটা কি করবে আমার বেবিরা কি করবে সুন্দর শেপ করে লিখবে ঠিক আছে কি করবে সুন্দর শেপে আমরা কি করব এই ব্ল্যাঙ্কটা ফিল আপ করে ফেলব ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ঠিক আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্ল্যাঙ্কটা শেপটা কী করবো সুন্দর শেপে ফিল করে ফেলব তাহলে আমরা কি কি পড়লাম স্বরবর্ণগুলো পড়ে ফেললাম ওখানে আমরা ব্ল্যাঙ্ক পেজে কি করব সুন্দর সেপে লিখে ফেলবো আর বর্ণগুলো কী করবো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সুন্দর করে লিখে মিসকে সাবমিট করে দেবো ঠিক আছে আর কি পড়বো এখন আমরা বলো তো এখন আমরা একটা ছুটি আমরা একটা ছুটি ছড়া পড়বো ঠিক আছে দেখো তো কী সুন্দর আমাদের এতদিন কি ছিল অনেক মজা করেছি ছুটি ছিল তাই না ঠিক এখানেও আমরা একটা ছুটি কবিতা পড়বো ঠিক আছে যেমন আমরা মজা করেছি সেম মজাটা এখানে কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে যে আমার ছুটি হলে আমরা কি করি দেখো তো ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কিভাবে বলবো আগে আমরা যখন মিসকে ছুটি কবিতাটা শোনাবো তখন আমরা আগে কি করব কবিতার নামটা বলবো ঠিক আছে আগে বলবো ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 এটা আমরা কি এই গানটা শুনেছি তাই না ছুটি কবিতাটা কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আহা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আ হা 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 তাহলে কি আমরা ঠিক সুন্দর করে ছুটি কবিতাটা মিসকে অডিওতে পাঠিয়ে দিব ঠিক আছে আমরা সুন্দর করে পড়বো পড়ে সুন্দর করে আমার বেবিরা নিচের থেকেও সুন্দর করে বলবে এটা কত পেজ জানো এটা থার্টি সেভেন পেজ আম তোমরা থার্টি সেভেন পেজ ওপেন করবে করে ছুটি কবিতাটা পড়বে কিভাবে পড়বে ছুটি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি তাহলে ছুটি হলে কি অনেক মজা হয় তাই না পড়াশোনা করা লাগে না অনেক মজা হয় কিন্তু পড়াশোনা না করলে কি হবে পড়াশোনা না করলে তো আমরা কেউ আমার বেবিরা বড় হতে হতে পারবে না তাহলে বড় হতে গেলে কি করতে হবে অনেক পড়াশোনা করতে হবে পড়াশোনা করে অ্যাজ এ গুডম্যান হতে হবে ঠিক আছে ওকে নম্বর টুডে টেক ক্যারিওর সেলফ আল্লাহ হাফেজ বি সেভেন কে কিপল